আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পটলাইট অনুষ্ঠানে। আমরা কথা বলছি নববর্ষ নিয়ে, শুভ নববর্ষ 1423। যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা আশা করছি আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের ভাবনা আমরা জানতে চাই। স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, এবং একই সাথে আজকের দিনটি কেমন গেল, আপনারা কোথায় কোথায় কী কী খেয়েছেন সেগুলির লিস্ট আমাদেরকে বলতে পারেন, এবং নতুন রেসিপিও আমাদেরকে জানাতে পারেন। পান্তা ইলিশ যারা খেয়েছেন তারাও আমাদেরকে জানাতে পারেন এদেশের পান্তা ইলিশের টেস্ট কেমন ছিল। এবং আমরা জানতে চাই এই যে ফেস্টিভিটি, এই যে উৎসবমুখর একটি পরিবেশে সারা পৃথিবীতে যে যেখানে বাঙালিরা আছেন, আজকের এই দিনটিকে ধর্ম বর্ণ এবং শ্রেণী নির্বিশেষে একযোগে পালন করার যে একটি চিরায়ত রীতি আমরা প্রতিষ্ঠা করে চলেছি বছরের পর বছর ধরে, এর পজিটিভ দিকটি কীভাবে আমরা সেলিব্রেট করতে পারি এখানে এবং বাংলাদেশে এবং পৃথিবীর যেসব জায়গায় বাঙালিরা আছেন, সেটি সে এই এই ইতিবাচক দিকটিকে কীভাবে আমরা আরও বড় করে এবং মহিমান্বিত করে আমরা আরও বেশি করে আমাদের সাফল্যকে উদযাপন করতে পারি, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। ডক্টর জাকির রেজওয়ানা, আপনি এই দেশের সংস্কৃতির সাথে আপনার গভীর যোগাযোগ রয়েছে, আমাকে একটি বিষয় যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য একটু বিশ্লেষণ করেন, যে এই পহেলা বৈশাখের যে ফেস্টিভিটি, কিংবা এখন আগে যখন আগে দেখা যেত যে পহেলা বৈশাখ যদি আমাদেরকে সেলিব্রেট করতে হয়, কিংবা 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ আমাদেরকে উইকেন্ডের জন্য ওয়েট করতে হতো, এখন কিন্তু আর সেটি নেই। উইকডেতে আজকেও 3-4টি প্রোগ্রাম, শুধুমাত্র স্প্লেন্ডন কেন্দ্রিক 3-4টি প্রোগ্রাম আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের পেছনের কারণগুলি কী বলে আপনি মনে করেন? প্রথমত এই পরিবর্তনটাকে আমি একটা একে সুরক্ষণ বলেই গণ্য করছি। যেমন আপনি আমাদের পরবর্তী প্রজন্ম, যারা আমাদের ছেলে মেয়েদের, তাদেরকে যদি আপনি আমাদের সংস্কৃতি, আমাদের দেশ সম্পর্কে বোঝাতে চান, তাহলে আমি মনে করি যে ফেস্টিভের দরকার আছে। একটা উৎসব হলে সবাই সেখানে আসলো, একসঙ্গে প্ল্যাটফর্ম হলো, সেটা বোঝার ব্যাপার আছে। আর আরেকটা জিনিস, যেখানে আপনি শুধু বললেন লন্ডনে, শুধু না, মানে অল ওভার দ্য ইউকেতেই আজকে হচ্ছে। তো লন্ডনে হচ্ছে আজকে একটি লাইভ ওপেন এয়ার, বিরাট অনুষ্ঠান, বার্মিংহামে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি যেটা মনে করি যে হ্যাঁ, এইটা শুধু এটার দুটা উদ্দেশ্য আমরা একসাথে মানে লাভ করছি। একটা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শেখাচ্ছি, তার ওরা শিখতে পাচ্ছে এই ফেস্টিভের মাধ্যমে। ঘরে বসে আমরা যতই বলি না কেন যে বাংলা পড়ো আর বাংলা সংস্কৃতি, এটা হয় না এইভাবে। সবাই যখন একসঙ্গে একটা মিলন মেলার মতো হয়, তখন বাচ্চারা এনকারেজ ফিল করে, এটা একটা জিনিস। দ্বিতীয় আরেকটা জিনিস, যেটা আমি কি কোনোভাবেই আমি ছোট করে দেখবো না, সেটা হচ্ছে যে ব্রিটেন হচ্ছে একটা মাল্টিকালচারাল দেশ, এবং আমরা খুব ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা কিন্তু শুধু ব্রিটিশ না, আমি ব্রিটিশ বাঙালি, আমার কিন্তু জাতীয়তা বাংলাদেশিও আছে, ব্রিটেন আছে। যেমন ধরেন আপনি আইরিশ, আয়ারল্যান্ডে যখন খুব দুর্ভিক্ষ হয়েছিল, ওরা আমেরিকাতে চলে গেছে, তো সেন্ট প্যাট্রিক ডেটা কিন্তু এখন আয়ারল্যান্ডে যতটা না হয় তার চাইতে বেশি হয় আমেরিকাতে। এবং এই দেশের মানে একদম ফ্রন্ট লাইনের রাজনীতিবিদদের, তারা পর্যন্ত হোয়াইট হাউসে দাওয়াত পেয়ে যায়। তো যেভাবে আমাদের মানে আমরা যেভাবে প্রচার এবং প্রসার করছি, এবং এতে করে দেখা যাচ্ছে আমার ইংরেজ বন্ধুরা, কলিগরা, ওরাও কিন্তু এখন ওরা রামাদান বোঝে, ওরা পহেলা বৈশাখ বোঝে, 21শে ফেব্রুয়ারি বোঝে। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমরা ঠিক, অনেকে যারা একটু অতিমাত্রা রক্ষণশীল তারা মনে করেন যে না, আমরা আমাদের সংস্কৃতিটাকে আমরা এরকম ধরে রাখবো, একটা সিস্টেমের মধ্যে থাকবো। তো ওই জিনিসটা গান্ধী যেটা বলেন যে ইফ এনি কালচার এনি কালচার ক্যান ডাই ইফ ইট ওয়ান্টস টু বি মানে একদম প্যাকড হয়ে থাকতে চায় আর কি, হ্যাঁ, তো কনফাইন্ড হয়ে থাকতে চায়। তো আমার যেটা মনে হয় যে এখন আমরা যেটা ওই যে রবীন্দ্রনাথ বলেছে না, দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। দ্য ওনলি পয়েন্ট আমার পার্সোনাল যেটা মনে হয় যে এই দেওয়া আর নেওয়ার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আমাদের কিন্তু একটা সুযোগ যে এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমরা আমাদের কালচারটাকে তুলে ধরবো। আমরাও হ্যাঁ, কালচার মানে কালচারাল ডাইভার্সিফিকেশন হবে, কিন্তু এটা আমরা তুলে, এই দ্বিতীয় উদ্দেশ্যটা কিন্তু কোনো অংশে কম না। এখন কিন্তু অনেক ইংলিশরাও আপনার এই যে পথ উৎসবে এখানে এসে যোগ দিচ্ছে। আর প্রথমত যে আমাদের বাচ্চারা তো এই উৎসবের মাধ্যমে শিখছে, তবে আমার যেটা মনে হয় যে ওই একদিন কী করি সেটা বড় কথা নয়, হোয়াট উই ডু অন দ্য আদার 364 ডেজ, দ্যাট ইজ দ্য মেইন থিং। আমি আসবো আপনার কাছে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এই যে সংস্কৃতির আদান এবং প্রদান, আমরা যেভাবে শেয়ার করছি সংস্কৃতি, এবং একই সাথে আমাদের সংস্কৃতির সৌন্দর্যগুলি আমরা বৃহৎ কমিউনিটির কাছে বা গ্রেটার কমিউনিটির কাছে উপস্থাপন করতে পারছি। আসবো আপনার কাছে আবারও। দর্শক একজন কলার অপেক্ষা করছেন, দেখে কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
আমি মরিয়মনি, আমি আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। প্রথমে আপনাকে শুভ নববর্ষ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের হ্যাঁ আমার খুব অতিথিদের ভালো পক্ষ থেকে। লাগতেছে যতগুলো চ্যানেল খুললাম, জি তারপর খুলে দিকে আবার চ্যানেল আছে আমাদের নববর্ষে এই প্রথম পালন করতেছে। জি বাট আমি নববর্ষের সম্বন্ধে একটা কথা বলতে চাই। অবশ্যই। আমি প্রথমে বাংলাদেশে হুম 79-এ 9 বছর বয়সে হুম পথ মুলে, জানি না ডাকি রেজন আপার মনে আছে কিনা, হুম আমার বোনটা তখন ইউনিভার্সিটি পড়তো, আমার 3 নম্বর বোন, আচ্ছা আমি ডাকি রেজন আপাকে বলছি পথ মুলে আমরা দোকানে মাটির হাড়িতে পান্তাইলিশ খেতাম, চুড়ি নিতাম, ওই চৌকি নিতাম, পটবেল খেতাম, তাপরেঙ্গা খেতাম। এইভাবে সংস্কৃতি কিন্তু আমরাই জাতি রেজনা পাকে আমি অনেক ধন্যবাদ জানাই। না বলে পাঠিয়েছে ওই মেয়েটা তো বলতেছে এই জেনারেশনে নিয়ে উনার ভাইয়াদেরকেও বলতেছে আত্মকেও বলছে লাল পাঞ্জাবি না। বা এখনকার যে জেনারেশন এদেরকে তুলে তো তাহলে বৈশাখী মেলা গান হাউ তাও করলে চলবে না, আমাদের ওই অতীতে ফিরে যেতে হবে। কটবেল, তেঁতুলের আচার, বুড়োই আচার, আমার ছেলেরা এই জেনারেশন ছেলেরা ওদেরকে আজকে বলছি তোমরা কি বৈশাখী বুঝো, বলে হ্যাঁ আম্মা বুঝিবি, হ্যাপি নিউ ইয়ার, নো বৈশাখ, তো ওটা ওরা এই জেনারেশনের বাচ্চা, এই দেশের বাচ্চা ওরা যে এটা বুঝছে এটা অনেক ধন্যবাদ। ওই মেয়েটাকে আমি আর বিশেষ করে ধন্যবাদ দিই যে মায়ের ঘরে জন্ম হয়েছে। আর আমিও কালকে রান্না করছি আমার ছেলেদের জন্য, ইলিশ মাছ পাইনি সরি, আর পান্তা ইলিশ খেয়ে যে বৈশাখী কবে সেটা না, আমাদের সংস্কৃতি তুলে ধরতে হবে। শাড়ি পাঞ্জাবি ধুতি এগুলা, চুড়ি কানের দুল, গান বাজনা বাউল গান, এগুলা যেন আপনারা চ্যানেলে ধরেন প্লিজ, আমার অনুরোধ। আপনাকে ধন্যবাদ জানাই, আবার শুভ নববর্ষ। আমি আমার অতিথি চলে গেছিলাম 79-এ, আমার জীবনের প্রথম ত্রিশা চতুর্থীটা হালকাটা বলে দাবি করছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার ওপিনিয়নের জন্য। আমি সংস্কৃতির বিষয়ে এই কলারও বলেছেন যে আমাদের আমাদের সংস্কৃতি জানতে হবে, শুধুমাত্র পান্তা কিংবা ইলিশ খেলেই সংস্কৃতি হয় না, আমাদের বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। ডক্টর জাকির রেজওয়ানা বলেছেন যে এই দেশে সংস্কৃতি আদান প্রদান করার মাধ্যমে আমরা নিজেদের যে কালচারাল যে রিচ, যে রিচনেস যেটি রয়েছে সেটি আমরা আরও বড় কমিউনিটির কাছে তুলে ধরতে পারবো। বাট প্রশ্ন হচ্ছে যে এই যে সংস্কৃতির আদান প্রদানের যে বিষয়টা, এই আদান প্রদানের সময় আমরা নিজেরা খেয়াল রাখছি কি না, বাংলা সংস্কৃতি বলতে আমরা যেটি বুঝি সেই বাংলা সংস্কৃতিকে আমরা রিপ্রেজেন্ট করছি কি না, হোয়াট ডু ইউ থিঙ্ক? এখন যদি আপনি যে বলেন ইটস নট জাস্ট দিস ওয়ান ডে, দ্য রেস্ট 364 days, you have মানে আমরা কি করি বাংলাদেশে বলি, নট ইন দ্য ইউকে, নট এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে অন্য দিনগুলোতে যদি আমি পাঞ্জাবি বা অন্য মেয়েকে যদি লাল শাড়ি পরে বা ধুতি পরে বেরিয়ে মানুষ বলবে তুমি কি পাগল, তোমার শার্ট করি, তোমার প্যান্ট করি, তুমি এমনি আসছো কেন? সো ওয়েস্টার্ন কালচার ইজ মোর ইজি আই গেস, ইটস কনভিনিয়েন্ট প্রবলি, মানে তো ইটস মোর অ্যাপিল, অ্যাডপ্টেবল, অ্যাডপ্টেবল এক্স্যাক্টলি। এখানে যদি আইফ আই ট্রাই টু, আমি যদি পাঞ্জাবি দেল বি না না ইট লুকস গার্লি টু মি, ইনফ্যাক্ট আজকে আমাকে আমার একটা ফ্রেন্ড শি টোল্ড মি যে ওয়াই ইউ ওয়েয়িং এ গার্লস ড্রেস, লুঙ্গি পরলে স্কার্ট পরছো, হ্যাঁ বললো স্কার্ট পরছো কেন? সো হ্যাঁ, তো আদান প্রদানের সময় হ্যাঁ আই এম কমফোর্টেবল, আই এম কমফোর্টেবল পাঞ্জাবি অ্যান্ড প্রবলি দে আর নট, বাট দ্যাট ডাজেন্ট ডিমিন আস, উই আর ইউনিক, লেটস সে আমরা হয়তো আমরা আরও স্পেশালাইজড, উই আর মোর স্পেশাল, অথবা আমরা আরও ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, সো উই শুড টেক প্রাইড ইন ইট। বাট হ্যাঁ আই থিঙ্ক সংস্কৃতির কি মিক্সড আপটা হয়ে যাচ্ছে যখন আমরা বাংলা সংস্কৃতির পরিবেশনা করতে যাচ্ছি, বা বাংলা সংস্কৃতি বলতে আমরা এখন যেটি বুঝছি সেটি কি আসল সংস্কৃতি আমরা রিপ্রেজেন্ট করছি? হ্যাঁ আই থিঙ্ক সো আই এম, কাজ আমাদের যখন পয়লা বৈশাখের ইভেন্টটা হয় আই ডোন্ট থিঙ্ক কোনো মিক্স আপ হয়নি ইন সর্ট অফ কালচার, সব এভরিওয়ান ইজ টেকিং প্রাইড ইন অ্যান্ড উই আর হ্যাভিং ফান, অ্যান্ড আমরা সবাই যারা ইউথ বা আমার ফ্রেন্ডস যারা বেরোচ্ছে সবাই শাড়ি এই পড়ছে, বা নো ওয়ান ইজ মিক্সিং ইট আপ। আই থিঙ্ক ইজ দ্য ওয়ান ডে যেখানে কোনো রিলিজিয়াস অ্যাফিলিয়েশন নাই, কোনো ইয়ে নাই, ইটস পিওরলি কালচারাল অ্যান্ড এভরিবডি কামস টুগেদার, অ্যান্ড আই থিঙ্ক ইন দিস পার্টিকুলার ডে আমি জিনিসটাকে খুব পিওরলি রিপ্রেজেন্ট করি, অন দি আদার ডেজ মেবি নট। প্রশান্ত বড়ুয়া, একই প্রশ্ন আপনার কাছে, যখন এই এই কলারে ফোন করেছেন তিনি 1978-এর কথা সম্ভবত বলেছেন, 1978-79-এর কথা তিনি বলেছেন, এখন তো এর এর মাত্রা এত ব্যাপক যে পত্রিকাতে এখন একটি কলাম লেখা লাগে, নিউজ কলাম, যে নিউজ কলামের হেডলাইন হচ্ছে আজকে কে কোথায় গাচ্ছেন, এটি হচ্ছে একটি বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকার প্রথম পৃষ্ঠার একটি কলাম। সুতরাং এর মাত্রা এবং ব্যাপকতা যেভাবে বেড়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কয়েকটি কনসার্ট বা কনসার্ট কেন্দ্রিক যে উদযাপনগুলি, সেই উদযাপনের মাধ্যমে কি আমরা আমাদের বাংলা কালচারকে রিপ্রেজেন্টেশন হচ্ছে কি না পয়লা বৈশাখে যে কালচার সেলিব্রেশনের কথা আমরা বলছি? ধন্যবাদ ফারহান এবং ইমরান যা বললেন,
সেটি হচ্ছে সংস্কৃতি কিন্তু এর আগে আপা বলেছেন যে এটি কিন্তু ধরে রাখবার বিষয় নয়, এটি যেমন নিজের ভিতরে আত্মস্থ করবার বিষয় তেমনি মিলাবে মিলেবে দেবে আর নেবে, এটি একটি মিতস্ক্রিয়া বলি বাংলায়, ইন্টারাকশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট আপনার ইংরেজি ভার্সন। এটি যদি ইন্টারাকশনটা হয়, যেমন ঢাকায় আপনি দেখবেন ভাষা ইনস্টিটিউটে যে বিদেশি ছাত্ররা পড়ে, ছাত্র মানে ওরা অনেক কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে জাপানের, আজকে দেখবেন যে প্রায় ডজন ডজন জাপানি ছেলে মেয়ে আপনার শাড়ি এবং পাঞ্জাবি পরে বাংলা বলছে, বাংলা এমনও বলে ওরা যেহেতু শিখছে। মার্কিন রাষ্ট্রদূতের ছবি পত্রিকায় আসছে, উনি অসাধারণ সুন্দর একটি শাড়ি পরে সামনে মাটির শানকিতে মুড়ি মোয়া নিয়ে উনি দ্যাটস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস যে বাংলার সংস্কৃতি বোধ। এখানে একটা কথা আছে না যে সংস্কৃতি কি, হোয়াট উই ডু দ্যাট ইজ দ্য কালচার, যে আমরা যা করি, আমরা যা করতে উদ্বুদ্ধ হই, আমরা যা করতে বেদনাবোধ করি, যা করে আমরা আনন্দ পাই, তার একটি সম্মিলিত প্রকাশ কিন্তু সংস্কৃতি। সংস্কৃতি আলাদা বিষয় নয় যে আমি কিছু একটা শিখবো, শিখে এনে এটা আমি অ্যাডাপ্ট করব, এরকম কিছু না। এক্স্যাক্টলি আমি যা তার আচরণিক যে প্রতিফলন সেটি কিন্তু সংস্কৃতি। আপনি লক্ষ্য করবেন কিছুদিন আগে বার্মায় নতুন সরকার গঠন হয়েছে, নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেছেন, তারা কিন্তু প্রত্যেকে তাদের জাতীয় পোশাক, আমরা যেটাকে লুঙ্গি বলি, আবার শ্রীলঙ্কার ক্ষেত্রে আপনি দেখবেন তারা ঠিক লুঙ্গি না কিন্তু সেই রকমই লুঙ্গির মতোই, হ্যাঁ লুঙ্গির মতোই, সেটি পরে কিন্তু ওরা ব্রিটেনের রাষ্ট্রীয় সফরে আসেন, চায়নাতে যান। তো এই সব দিকে মিলে আপনি আবার ইন্দোনেশিয়ায় দেখবেন, ইরানের এখনও পর্যন্ত প্রধানতম আমাদের যেটা পহেলা বৈশাখ ইরানের হচ্ছে নওরোজ, এবং এটি প্রি ইসলামিক বাট নওরোজ। তো ইভেন আপনার মিশরে এই যে অ্যারাবিয়ান ড্যান্স, যেটি ফেমাস ড্যান্স, ওটা ধীরে ধীরে বিকাশ লাভ করেছে কিন্তু আপনার নাইল থেকেই, যে ওই আশপাশ থেকেই। তারপর ইভেন আরবেও আপনি দেখেন যে ইমরুল কায়েস, সোনালী কাবিন, কাব্যচর্চা, সঙ্গীতের চর্চা, তো পৃথিবীর সব জায়গায়। আসলে আমি একটু আগে ইনফর্মাল আলাপচারিতে স্মরণ করছিলাম যে বাংলাদেশে একবার ঈদ এবং একুশে ফেব্রুয়ারি একই দিনে পড়েছিল বেশ কয়েক বছর আগে, এবং এটি বাংলাদেশের জন্য একটা ছিল নতুন অভিজ্ঞতা, হাউ টু হ্যান্ডেল ইট, বাট অসাধারণ সুস্মৃতি আমার এখনও, এবং অনন্য সাধারণ একটি আমাদের একটা 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 আনন্দ ব্যঞ্জনা ছিল যে যেই লোকগুলো ভোরে শহীদ মিনারে যাচ্ছে তারাই একটু পর ঈদগাহে যাচ্ছেন, যারা ঈদগাহতে নামাজ পড়তে যাচ্ছেন ওখান থেকে এসে শহীদ মিনারে আসছেন। সেদিনেই আমি ব্যক্তিগতভাবে বুঝে গিয়েছিলাম যে বাঙালির সাংস্কৃতিক চেতনা অমর, এটি কখনোই পরাহত হবার নয়। এমনকি আরেকটি বিষয় লক্ষণীয়, 80-এর দশকের সামরিক শাসন বিরোধী আন্দোলনে যখন স্বাভাবিক কার্যক্রম চলছিল না, তখন কিন্তু চারুকলা থেকে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ওই বছর ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম 90 সালে, এবং এসেই ওই মঙ্গল শোভাযাত্রা পেয়েছি, এবং আই ওয়াক নিয়ারলি 10 কিলোমিটার্স, এবং ওই দিনেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম যে না, এই বিশ্ববিদ্যালয় ছাড়া যাবে না, এত সুন্দর অনুষ্ঠান হয়। তো এই যে মানুষ বেশ, আমাদের জাতি জীবনের খুব দুঃসহ সময়ে, প্রয়োজনের সময়ে সংস্কৃতি দিয়েও কিন্তু প্রতিবাদ করতে শিখে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমি জাহিনের কাছে একই প্রশ্ন করব, প্রশ্নটি হচ্ছে যে যখন বাংলা সংস্কৃতি রিপ্রেজেন্টেশনের কথা আসে, তখন এখানে আমরা যেভাবে সেলিব্রেট করি, যে আপনার কাছে কি মনে হয় যে এটি এটি আমাদের বাংলা সংস্কৃতি, নাকি আমরা আমাদের যে প্রধান যে বাংলা সংস্কৃতি আছে সেই বাংলা সংস্কৃতি থেকে একটু একটু ইম্প্রুভ ভার্সন অথবা একটু ফিউশন ভার্সন আমরা এখানে সেলিব্রেট করছি? ওয়েল, ইন মাই ওপিনিয়ন, আমার যে ওপিনিয়ন ইজ উই শুড সেলিব্রেট হাউ উই ওয়ান্ট টু সেলিব্রেট, হোয়াট সুটস আস, হাউ উই ক্যান ডু ইট, ইন বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর নট ইন বাংলাদেশ, উই ডোন্ট হ্যাভ দ্য ডে অফ, ওর উই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সর্ট অফ সেলিব্রেট ও প্যারেড ইন দ্য স্ট্রিটস লাইক উই উড বি এবল টু ইফ উই ওয়ার ইন বাংলাদেশ, but we make do, and we make do in such a beautiful way, in such a creative way. As we mentioned earlier, we have different melas going on the day, we prioritize this. People have work, people have school, but we still make time for it. Yes. And it's something that we do. We also have the Boishaki Mela, which may not be on the Boishak day,
but it's still something that everyone goes to. Everyone knows of it. You don't have to be Bengali to know. Everyone in the area knows when the Boishakhi Mela is. People will ask, like anyone, if they know someone who's Bengali, they'd be like, oh, do you guys go to the Boishakhi Mela? Like one of my friends who isn't Bengali, she asked me, can I come with you? And I was like, yeah, let's go. So this was a couple of years ago, and we all went together as friends. And it was a fun thing. There were families there, but there were also friends there. And that's the beautiful thing, I think, of celebrating these things in this country. We can celebrate it with a range of people. We don't have to be stuck to the family or sticking to your outer friend group or your culture group. You can break barriers, make friends outside of the culture, teach someone else about our culture and why it's important to us. So I think that's the important thing about sharing and celebrating cultures and utshobs like Poila Boishakh. ধন্যবাদ একজন কলার অপেক্ষা করছেন দেখি কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম জি ধন্যবাদ যথাসময়ে একটা অনুষ্ঠান নিয়ে আসার জন্য আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করেছেন আমি রফিক আহমদ বলছি উনি কি কথা বলা বন্ধ করবেন তাহলে আমি শুরু করতে পারি আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করছেন আপনি অনুষ্ঠানে আমি লন্ডন থেকে ফোন করছি আমার নাম রফিক আহমদ জি জনাব রফিক আহমদ আমরা ধন্যবাদ যথাসময়ে একটা অনুষ্ঠান নিয়ে আসার জন্য জি জি বলুন আমরা শুনছি আপনি আপনি কিন্তু লাইভ কথা বলছেন এবার বলুন জি 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 আমি বলছি জি ধন্যবাদ এই যথাসময়ে একটা অনুষ্ঠান নিয়ে আসার জন্য জি আচ্ছা তো এই হলো যে পয়লা বৈশাখ যদিও আজকে আনন্দের দিন হিসাবে উদযাপন করা হচ্ছে আমি মনে করি এটার ইতিহাস আরো একটু আলোচনা করা দরকার শুধু আনন্দের দিকটাই আলোচনা একটু কম করে কারণ এটার ইতিহাস ইতিহাস খুবই সুখকর নয় খুবই আনন্দর নয় কারণ আকবর বাদশাহ আকবর শুরু করেছিলেন এটা আসলে শোষণের এবং অপ্রসনেরই দিবস হিসাবে এটা এটা দুঃখের দিন বলা যেতে পারে কারণ তখন খাজনা আদায় করা হতো প্রজাদেরকে আর এই প্রজাদের পুরুষদের ক্ষেত্রে শোষণ করা হতো খাজনা আদায় করা হতো আর মেয়েদেরকে নাচিয়ে এবং উপভোগ করা হতো জমিদাররা তাই করতেন এই এই হিসাবে এটা তার ইতিহাস হচ্ছে এই জন্য এই দিকেও আমি মনে করি জাতিকে অবহিত করা দরকার আজকাল আজকাল কিন্তু আবার এটা একটা একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে পরিবর্তিত হয়ে গেছে আর গত বছর আমরা শুরু করেছিলাম বা উদযাপন করেছি নারীদেরকে অত্যাচারের মাধ্যমে আর এবার আমরা উদযাপন করছি আপনার ভূমিকম্পের আগ্রাসনের মাধ্যমে তো যাই হোক আমি মনে করি যে ধন্যবাদ ধন্যবাদ আপনার কলের জন্য ভূমিকম্প দিয়ে কোনো কিছু উদযাপন হয় সেটি আসলে আমরা কেউই জানতাম না তবে আপনি উদযাপন করেছেন কি না সেটিও আমরা জানি না তবে এই ধরনের কথা বলা থেকে আমাদের বিরত থাকা উচিত আপনি একজন সেন্সিবল মানুষ আমরা বিশ্বাস করি এবং এই সেন্সিবল মানুষ হিসেবে প্রত্যেক দর্শকদের কাছে আমরা এই মিনতিটা করতে পারি এই আহ্বানটি করতে পারি যে ভূমিকম্পের মতো একটি একটি অত্যন্ত ট্র্যাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে একটি উৎসবের মিল কিংবা অমিল খুঁজে বের করার চেষ্টা করা সেটি অনেক ক্ষেত্রে কিন্তু ধৃষ্টতাও হয়ে যায় সুতরাং এই বিষয়গুলিতে আমরা কথা না বলাটাই অত্যন্ত অত্যন্ত বিশেষ করে এই ধরনের বিষয়গুলির সাথে না জানানোটাই বেটার বলে আমরা মনে করি আর বাকি যে বিষয়গুলি বলেছেন ইয়েস পয়লা বৈশাখের যে ইতিহাস সেই ইতিহাস আবারও ইতিহাস নিয়ে পর্যালোচনা হতে পারে এর প্রারম্ভিক দিকগুলি অবশ্যই বিবেচনা নেওয়া যেতে পারে এবং একই সাথে এগুলি নিয়ে একাডেমিক ডিসকাশন হতে পারে যে কখন কীভাবে শুরু হয়েছিল এবং সেই বিশ্লেষণেও আমরা সবসময় যেতে পারে কিন্তু অন্যান্য যে বিষয়গুলি বলেছেন সেগুলি অত্যন্ত প্রাসঙ্গিক তারপর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার কলের জন্য ডক্টর জাকির রেজন আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আলোকপাত করতে চাই জাহিন যেটি বলেছে যে আমরা সেভাবেই আমাদের সংস্কৃতিকে সেলিব্রেট করা উচিত যে যে সংস্কৃতিকে আমরা বুঝি কিংবা যে সংস্কৃতিকে আমরা সেলিব্রেট করতে পারি ইমরানের কাছে আমার যে প্রশ্নটি ছিল যে আমরা সংস্কৃতি সেলিব্রেট করতে চেয়ে করতে যে কোনো ধরনের মিক্সড আপ করে ফেলছে কি না তো আর যদি মিক্সড আপ হয় আবার প্রশান্ত বড়ুয়া বলেছেন যে এটি একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়াটাকেই আমাদের সেলিব্রেট করা উচিত আপনার কি মনে হয় যে আমরা এই চলমান প্রক্রিয়া আমাদের সংস্কৃতি যদি একটু অ্যাডভান্স হয় কিংবা একটু ফিউশন সংস্কৃতি হয় অথবা এই আরেকটু যদি মুভমেন্ট বাড়তে থাকে তাহলে কি এই সংস্কৃতিই আমাদের সংস্কৃতি নাকি যেটি র সংস্কৃতি সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমি বিশ্বাস করি ঠিক আমার মত না এটা সত্যি যে সংস্কৃতি কিন্তু একটা বহমান জিনিস এই 100 বছর আগে যে জিনিসটা ছিল স্ট্যাটিক না এটা কিন্তু পরিবর্তন হচ্ছে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে কিছু জিনিস আমরা বাদ দিচ্ছি কিছু জিনিস আমরা যোগ করছি এইভাবে সংস্কৃতিটা পরিবর্তন হচ্ছে তবে
এখন এবং যে ফিউশনের কথা আমরা বলছি, তা যে এখন আমাদের এই দেশে প্রেক্ষাপটে বিশেষ করে বলতে চাই যে আমাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ, এবং আমরা সেটা অনেক ক্ষেত্রে আমরা অ্যাভেল করছিও, যে আমরা যে মানে আগ্রাসন বলতে গেলে একরকম, আমরা এখন বাংলা গান গাইছি, একটু আগে জাহিন বললো যেটা যে আমাদের ইংরেজ বন্ধুরা আসছে তাদেরকেও আমরা শেখাচ্ছি। তবে আমার যেটা মনে হয় যে ফিউশনটা যদি মানে ইফ ইউ ক্যান ডু ইট ইন আ রাইট ওয়ে, তাহলে কিন্তু মানে রবীন্দ্রনাথও দেখেন যখন স্কটল্যান্ডে এসেছিলেন, রবীন্দ্রনাথের বহু গান আছে যেগুলো স্কটিশ সুরে সুরকে মানে অনুসরণ করে করা হয়েছিল। আপনার রবিশঙ্করের অনেকগুলো ভালো ভালো পিস আছে, তখন আপনার সিক্সটিজে বোধহয় বিটলসের সাথে করেছিল ফিউশন। কাজে সব ফিউশন যে খারাপ হবে তারা, তবে ফিউশনের মধ্যে যদি আপনি আমাদের বাঙালি পনা থাকে 10% আর ইংরেজি পনা থাকে 90%, দ্যাট ইজ, এটা আমি সবসময় বলি যে দেওয়ার নেওয়ার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। কিন্তু আমি মনে করি যে এই দেশে আমি সাধুবাদ জানাই যারা আমাদের জেনারেশন এবং আমাদের সন্তানেরা, আমরা যে মানে একসাথে হয়ে এই জিনিসটাকে আমরা শোকেস করছি, কিন্তু এই এই মাল্টিকালচারাল সোসাইটিকে এখন লোকে কিন্তু অনেকেই জানে, যেমন যে পয়লা বৈশাখটি কী জিনিস, এবং যে আকারে বাড়ছে বাংলাদেশ এবং কলকাতার পরে পশ্চিমবঙ্গের পরে এইখানে যে তৃতীয় বাংলায় যেটা হচ্ছে, আমার তো মনে হয় যে ওই যে একটু আগে সেন্ট প্যাট্রিক ডে এর কথা বলছিলাম যে আমেরিকান প্রেসিডেন্ট এই দেশ থেকে ডাকছে, অথচ আমেরিকার কিছু না, তেমনি হয়তো আমি তো স্বপ্ন দেখতে শুরু করেছি যে কোন দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকবে যে এই দেশে এসে পয়লা বৈশাখ উদযাপন করো, এবং এই চেতনাটাই হচ্ছে নববর্ষের বাংলা নববর্ষের চেতনা। দর্শক, ছোট্ট আরেকটি বিরতিতে যাব, বিরতির পর আরো কিছু চমৎকার প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আমাদের সাথে আমাদের প্যানেলিস্টরা থাকবেন, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।